সকাল থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন নানা রকম হুমকি আসছে তার কাছে। খানিকটা ক্ষোভ আর অভিমান থেকেই পুলিশের কাছে কোনো অভিযোগ জানাতে রাজি নন তিনি। বলেন, তরতাজা ছেলের মৃত্যুর পর যে কোনো কিছু মেনে নিতে প্রস্তুত তিনি। বিস্তারিত মাহফুজ মিশু রিপোর্টে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক রাষ্ট্রচিন্তা, সমাজ ও দর্শন নিয়ে এখনও লেখালেখি চালিয়ে যাচ্ছেন 76 বছর বয়সী এই গুণীজন। বিশ্বাস নিয়ে আমি লিখে আসছি। তার সন্তান প্রয়াত ফয়সাল আরেফিন দীপনের শেষ প্রকাশনাটাও ছিল বাবার সম্পাদনায় একটি ছোট কাগজ। দীপনকে চিরবিদায় দেয়ার তিন দিনের মাথায় সেই পত্রিকার কপি হাতে পেলেন হতভাগ্য বাবা। মুখে যাই বলুন না কেন, সন্তানের মৃত্যু একেবারেই ওলট পালট করে দিয়েছে কাশেম স্যারের জীবনধারা। সবখানেই পুত্র দীপনের দারুণ অনুপস্থিতি টের পাচ্ছেন তিনি। এই মানুষটার জীবনে সবচাইতে বড় আঘাত আমার 43 বছরের অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত বুদ্ধিমান এবং আমার বিবেচনায় অত্যন্ত সৎ ছেলে, তাকে এইভাবে হত্যা করা হলো। এই অধ্যাপকের জীবন থেকে নেওয়া উপলব্ধি সংকটময় সময়ে বাংলাদেশ পুলিশ প্রশাসন আদালত দিয়ে যে মুক্তি মিলবে না সচেতনভাবেই সে কথা বলছেন তিনি। গরিব মানুষরা বলতো, হক সাহেব আমাদের লোক, আমাদের লোক হক সাহেব, মৌলানা ভাসানির পেছনে যেতে মানুষ ভরসা পেত, ভাসানি আমাদের লোক, শেখ সাহেব বঙ্গবন্ধু বানিয়েছে মানুষ, তাকেও মানত, তিনি আমাদের লোক। কিন্তু আজকে তো আমরাও ভাবতে পারি না আমাদের লোককে, আমাদের নেতাকে, আমি তো কোনো দল সমর্থন করতে পারি না। আমি কথা বলতে বলতেই একটি ফোন, অনেকক্ষণ আলাপ, তারপর তার বিষণ্ণতা বাড়ে আরও। কে কেন ফোন করেছেন বলতে চান না সন্তান হারা পিতা, শুধু জানান নতুন করে বিপদ বাড়ছে তার। আমি একেবারেই নিরাপত্তা বোধ করছি না আজকে সকাল থেকে, এই কথাটা দেশবাসীকে জানালাম। এটা আমি পুলিশকে জানাতে যাব না, কেন নিরাপদ বোধ করছি না সেটা বলবো না, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমার ছেলে মারা গেছে 43 বছর বয়সে, আমার বয়স এখন 76 বছর, যদি আমি মারা পড়ি পড়ব। অধ্যাপক আবুল কাশেমের বিশ্বাস এরকম পরিস্থিতিরও পরিবর্তন সম্ভব, তবে সেজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। শুভবুদ্ধির উদয় হোক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।